বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি রিসেট ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রিসেট ঔষধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল প্যারাসিটামল। এটি সাধারণত রিসেট নামে পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। রিসেট 500mg ট্যাবলেট, রিসেপ সিরাপ, রিসেপ ড্রপ এবং রিসেট সাপোজিটরি। তবে আজকে আমি রিসেট 500mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত রিসেট ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের সাধারণ জ্বর, সর্দি এবং ঠান্ডাজনিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা করা, দাঁত ব্যথা, কানে ব্যথা, শরীরের বিভিন্ন অংশে ব্যথা সৃষ্টি হওয়া, স্নায়ুর প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা, মস্কে গিয়ে ব্যথা পাওয়া, অন্তে ব্যথা সৃষ্টি হওয়া, কোমরে ব্যথা, অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা, প্রসাবের পরবর্তী ব্যথা, ক্যান্সারজনিত দীর্ঘ স্থায়ী ব্যথা, মাথা ব্যথা, প্রদাহজনিত ব্যথা, বাত ও অস্টিও অর্থোটাইটিসের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা এবং সাধারণ জ্বর, ঠান্ডাজনিত জ্বর, কাশি দূর করার জন্যই মূলত রিসেট ঔষধটি দেওয়া হয়ে থাকে। রিসেট ঔষধটি অতি সহজে এবং দ্রুত জ্বর এবং ব্যথাজনিত সমস্যা দূর করে থাকে। রিসেট ঔষধটি খাবার নিয়ম হল, সাধারণত প্রাপ্তবয়স্ক রিসেট 500mg ট্যাবলেটটি দৈনিক একটি করে তিন বেলা সকালে, দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 12 বছরের মধ্যে, তারা রিসেট ঔষধটি অর্ধেক করে তিন বেলা সকালে দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় রিসেট ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। রিসেট ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, রিসেট ঔষধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, হিমোটোলজিক্যাল প্রতিক্রিয়া, অন্নসহের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি ও অ্যালার্জি হওয়া, পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের রিসেট ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।